29 নভেম্বর অমিত শাহর সভা আর তার আগে খড়গপুরে দিলীপ ঘোষের মিছিল সেই মিছিলের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখব দিলীপ ঘোষের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের সভার জন্য ব্যাকডেটে অনুমতি দিলেও দিলীপ ঘোষের খড়গপুরের মিছিল ও সভা করার আবেদন নাকচ করেছিল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ মেদিনীপুরের বিজেপি সাংসদ তিনি অভিযোগ করছেন যদিও প্রতিবাদ সভা মিছিল এই মুহূর্তে খড়গপুরে আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষের নেতৃত্ব কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী সৌমেন আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল মিছিল থেকে কি দাবি বুধবার ধর্মতলায় বিজেপির জনসভার সমর্থনে খড়গপুরে দিলীপ ঘোষের পদযাত্রা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী সৌমেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ আজকে কিন্তু একটি র্যালি একটি পথসভা এবং একটি র্যালির আয়োজন করেছে খড়গপুর শহরে এই সভার কিন্তু কোনোরূপ অনুমতি কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি জানিয়ে কিন্তু সকাল থেকে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছিল এবং পুলিশের তরফ থেকে এবং শাসক দলের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে শাসক দলের অপর একটি কর্মসূচি রয়েছে তারই কিন্তু অনুমতি দেওয়া রয়েছে পুলিশের তরফ থেকে এবং সেই জন্যই বিজেপির এই কর্মসূচির কিন্তু অনুমতি দেওয়া হয়নি নভেম্বর অমিত শাহের সভার মঞ্চ বাঁধার আগে ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজো করলেন বিজেপির নেতাকর্মীরা সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি বিজেপির নেতাকর্মীদের খুঁটি পুজো এবং সেখানে প্রধানমন্ত্রীর মন কি বাতও শোনেন বিজেপির নেতাকর্মীরা বরাবরই তারা প্রতিহিংসার রাজনীতি করেছে এবং এখন তারা বুঝতে পারছে যে তাদের দিন ঘনিয়ে আসছে যাওয়ার সময় হয়ে গেছে ভয় দেখিয়ে মানুষকে বাংলার মানুষকে ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না মমতা ব্যানার্জি আপনি এত এতদিনের রাজনীতিবিদ কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারলেন না পশ্চিমবঙ্গের মানুষ এবং আমার দৃঢ় বিশ্বাস প্রতিটা পরিবারে বঞ্চিতরা রয়েছে যারা কেন্দ্র সরকারের সমস্ত জিনিস এসেছে কিন্তু তাও এই সরকার তাদের দেয়নি আর যে বাংলার মানুষ বঞ্চিত আপনার সরকার দ্বারা বঞ্চিত আপনার দ্বারা বঞ্চিত তাদের সভাকে আটকানোর জন্য আপনি এই আদালত থেকে ওই আদালত দৌড়ে বেড়াচ্ছেন কিসের ভয় সেই মানুষরা এই স্পটে 29শে নভেম্বর আসবেন আপনি যতই পোস্টার লাগান যতই হুমকি দিন যতই কেস দিন আপনাকেও আমাদের চ্যালেঞ্জ আপনি বাংলার মানুষকে আটকে দেখান চ্যালেঞ্জ করলাম What Trinamool thinks today, all the party thinks tomorrow. ওখানে করলেই নাকি বাংলায় সংগঠন বেড়ে যাবে আরে 21শে জুলাই প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা 21শে জুলাইয়ে গুলি খেয়ে আমিও মারা যেতাম মমতা ব্যানার্জি মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে সেই অত্যাচার আজ আছে কটা মানুষের জন্য আর্ত আহুতি দিয়েছ যে মানুষ তোমায় বিশ্বাস করবে আমরা লড়াই করেছি 34 বছর ধরে রক্ত দিয়ে জীবন দিয়ে তাই ওখানে আমাদের 21শে জুলাই তার সাথে এটা এক এক বছর এক একটা যেহেতু এত ভিড় হয়েছে একটা ভিড় করার জন্য অমিত শাহকে নিয়ে এসে এগুলো খেলা হচ্ছে জীবনে মানুষের সাপোর্ট পাবে না